হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি বেগুন চাষ করছেন? কিন্তু আপনাদের বেগুন গাছের ফুলগুলো ঠিক এরকম ছোট অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে, কোনোভাবেই দূর হচ্ছে না। আপনাদের বেগুন গাছের পাতা কি ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে? এই সমস্যা কি খুব কম সময়ের মধ্যে আপনারা নির্মূল করতে চান, যাতে করে আপনাদের বেগুন গাছে অল্প সময়ে বেগুন ধরে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে এমন কিছু টেকনিক দেখাবো যা কখনোই দেখেননি, এবং কিছু গুরুত্বপূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি গাছে দেওয়ার পর পরে পোকামাকড় তো দূর হবে, সেই সাথে এমন কিছু কৌশল দেখাবো যেটি খুবই ঘরোয়া। এই কৌশলে আপনি যদি চাষাবাদ করেন, সেই সাথে এমন একটি দ্রবণ তৈরি করব যেটি খুবই ঘরোয়া, মাত্র 1 টাকা খরচে, আর এটি নিয়মিত গাছে দিলে প্রচুর বেগুন হবে। চলুন শুরু করা যাক। শুরুতে নিতে হবে পাকা কলা। আপনারা সবরি কলা কিংবা যে কোনো কলা ব্যবহার করতে পারেন, তবে পাকা কলা নিয়ে নিতে হবে। আমরা এখানে মাঝারি সাইজের 3টি পাকা কলা নিয়ে নিচ্ছি। আপনারা যদি পারেন 3টির বেশি ব্যবহার না করাই ভালো, যদি অল্প জায়গাতে চাষাবাদ করেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টি কলা নিয়ে নিয়েছি। এবার যা করতে হবে, এগুলোকে একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে। আমরা এখানে চাকু দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শুরুতে এরকম চাকচাক করে কেটে নিতে হবে। এভাবে প্রত্যেকটা সুন্দর করে চাকচাক করে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে। এবার যা করবেন, মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মাঝ বরাবর খুব ভালোভাবে কিছুক্ষণ এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। এতে করে কাঙ্ক্ষিত দ্রবণ তৈরি খুব সহজে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা করে নিলাম। এভাবে কুচি কুচি করে নেওয়ার পরে এর সাথে নিতে হবে একটি উপাদান, এটি হলো দেখতে পাচ্ছেন চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করার পর সেটি কিন্তু ফেলে দেন। সেটি না ফেলে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে 3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা 3 চামচ দিয়ে দিলাম। এবার একটি চাকু দিয়ে খুব ভালোভাবে এই উপাদানের সাথে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা একটু সময় নিয়ে এই কাজটি করবেন, যাতে করে এই উপাদানটি খুব ভালোভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সংমিশ্রণ ঘটেছে। তো এভাবে একটি মণ্ড তৈরি করে ফেলুন। এবার এই মণ্ডটিকে কী করবেন, একটি পাত্রের মধ্যে ঠিক এভাবে তুলে রাখুন, যে কোনো পরিষ্কার পাত্রে তুলে রাখতে পারেন। এবার এটাকে তুলে অবশ্যই আপনাকে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। 3 ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এই যে 3 ঘন্টা পর এটি কিন্তু ব্যবহার করার জন্য উপযোগী, এজন্য একটি পাত্র নিতে হবে। আমরা মগের মধ্যে এই উপাদানটি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেটি তৈরি করলাম 3 ঘন্টা আগে, সেটি অবশ্যই এই মগের মধ্যে নিয়ে নিতে হবে, কিংবা যে কোনো পাত্রে কতটুকু নেবেন। আপনারা 3টি কলাই ব্যবহার করবেন। আমি কিন্তু দেখানোর সুবিধার্থে আস্তে আস্তে করে নিচ্ছি। আপনারা 3টি কলার উপাদানই নিয়ে নিতে হবে এই পাত্রের মধ্যে। এবার এতে পানি মেশাতে হবে। আপনারা চেষ্টা করুন 3টি কলার জন্য 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করার জন্য। আমরা 1 লিটার পানিতে খুব ভালোভাবে এই দ্রবণটি তৈরি করছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে করে দ্রবণের গুণগত মান ভালো থাকে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আপনারা মেশাতে থাকুন। এবার এর সাথে আরেকটি উপাদান দিতে হবে, এটি হলো ভীম লিকুইড। আপনাদের সবার বাড়িতেই এই ভীম লিকুইড থাকবে। এটি যদি দিয়ে দিতে পারেন এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের কার্যকারিতা ভালো থাকবে। এক্ষেত্রে আপনারা 1 লিটার পানির জন্য 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। আর এটি দেওয়ার ফলে কি হবে, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব যেমন এফিড বা জাপ পোকা, এর উপদ্রব কমে যাবে। তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিন, যাতে করে এর সাথে মিশে যায়। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দেখবেন ফেনা উঠে গেছে, তাহলে বুঝতে হবে এই দ্রবণটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার যা করতে হবে, এটি গাছে প্রয়োগ করার ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করবেন চলুন দেখে নেওয়া যাক। তাহলে শুরুতে আপনাদেরকে একটি পাত্র নিতে হবে। আমরা পরিষ্কার বোল ব্যবহার করেছি। এবার যা করবেন, একটি ছাঁকনি ব্যবহার করে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে। আপনি যদি এটাকে স্প্রে করে প্রয়োগ করেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু ন্যাপস্যাক স্প্রেয়ার বা যে কোনো স্প্রেয়ার মেশিনে আটকে যেতে পারে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ছেঁকে নেবেন। তবে আপনি যদি এই দ্রবণটাকে একদিন পর ব্যবহার করেন, তাহলে কিন্তু কার্যকারিতা বেশ ভালো থাকবে, এবং অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, এবং দরকার হলে পুনরায় আবার ছেঁকে নেবেন যদি এর মধ্যে কিছু উপাদান উৎকৃষ্ট থাকে। এর পাশাপাশি এর সাথে আপনারা চাইলে কিছু পরিমাণ গুড়, অর্থাৎ 1 লিটার পানিতে ঠিক এতটুকু পরিমাণ গুড় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই দ্রবণটি গাছে স্প্রে করে দেবেন। এটি বিকেলের দিকে স্প্রে করবেন। এতে করে কী হবে, গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কমবে এবং গাছের চেহারা পাল্টে যাবে,
অনেক বেগুন আসবে। এর পাশাপাশি অনেক সময় দেখতে পাচ্ছেন এরকম বেগুন গাছে দেখা যায় যে ফুল চলে আসছে ছোট অবস্থা থেকেই। এছাড়াও গাছে অনেক পরিমাণে ফুল এসেছে কিন্তু ফুলগুলো এরকম ঝরে যাচ্ছে, তাহলে কি করবেন? এজন্য যা করবেন, এই ভিডিওতে যে দ্রবণটি তৈরি করা হলো সেটি 7 দিন পর পর গাছে প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছে যদি বয়স্ক পাতা থাকে সেগুলোকে দ্রুত কেটে ফেলুন অথবা ঠিক এরকম ভেঙে দেবেন, তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমবে। এছাড়াও গাছের গোড়ার দিকে বায়ু চলাচল বেড়ে যাবে, এতে করে কি হবে, এইরেশন বা বায়ু চলাচল বেড়ে গেলে কিন্তু উদ্ভিদ সহজেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এছাড়াও গাছ নিজের খাদ্য তৈরি করার পর সেগুলো কিন্তু নতুন শাখা তৈরিতে ব্যবহার করবে। এছাড়াও গাছের নিচে অপুষ্ট শাখা রয়েছে, এগুলোকে চেষ্টা করুন ভেঙে দেওয়ার জন্য, এতে করে উদ্ভিদের বৃদ্ধির পাশাপাশি নতুন শাখাগুলোতে প্রচুর ফুল ফল আসবে। এছাড়া অনেকে বলেন ছোট গাছে ফুল চলে আসছে, এজন্য কি করবেন, এই ছোট গাছের ফুলগুলোকে ভেঙে দেবেন, পাশাপাশি মেইন শাখা রয়েছে এই শাখাটি কেটে দেবেন। আপনারা যদি এই প্রধান কুশিটি কেটে দেন, এই যে নতুন শাখা বের হচ্ছে এই শাখাগুলো কিন্তু সবচেয়ে বৃদ্ধিপ্রাপ্ত বেশি হবে, এতে করে কিন্তু অল্প সময়ে প্রচুর পরিমাণে শাখার পাশাপাশি গাছে ফুল ধরবে। এছাড়াও চেষ্টা করুন গাছ একটু বড় হওয়ার পাশাপাশি গাছে আপনারা ছাই ছিটিয়ে দেওয়ার জন্য, এতেও কিন্তু পোকামাকড়ের উপদ্রব কমবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে উপর দিয়ে ছাই ছিটিয়ে দেবেন, এতেও কিন্তু গাছ ছোটবেলা থেকেই সুস্থভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভিউয়ার্স, আপনাদেরকে বাস্তব দেখাই, দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা কেটে দিয়েছিলাম ডগা এবং সাইড দিয়ে দেখুন কত সুন্দর কুশি বের হয়েছে, এতে করে প্রচুর বেগুন ধরবে। ধন্যবাদ।